আমরা চাইছি ওরা এক হয়ে যাক, দেশের লোক জেনে যাক কে দেশের সঙ্গে আছে কে বিদেশের সঙ্গে আছে। যারা ইন্ডিয়ার কথা বলছে তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি, আর ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসকে করেছিল একজন ব্রিটিশ করেছিল, সে ইন্ডিয়ান কংগ্রেসের নাম দিয়েছিল। বাকি যে টেরোরিস্ট অর্গানাইজেশন ইন্ডিয়ান মুজাহিদিন, সেখানেও ইন্ডিয়া শব্দ আছে। ইন্ডিয়া বললে দেশপ্রেম হওয়া যায় না, দেশদ্রোহী দেশবিরোধীরাও ইন্ডিয়ার নাম নেয়। সেন আমরা চাই ভারতবর্ষের লোক জেনে যাক ভারতের পক্ষে কে আছে আর ইন্ডিয়ার পক্ষে কে আছে, ন্যায়ের পক্ষে সততার পক্ষে কে আছে, দুর্নীতি আর হিংসার পক্ষে কে আছে, এটা পরিষ্কার হওয়ার দরকার আছে। বিরোধী জোট ইন্ডিয়াকে নিশানা প্রধানমন্ত্রীর, জঙ্গি গোষ্ঠীর সঙ্গে তুলনা টানলেন তিনি। ইন্ডিয়ান মুজাহিদিন পিএফআই তেও তো ইন্ডিয়া আছে। বিজেপির সংসদীয় কমিটির বৈঠকে এমনই মন্তব্য করলেন নরেন্দ্র মোদী। আজ বিজেপি নেতাদের নিয়ে অধিবেশনের আগে সংসদীয় দলের বৈঠক ছিল, আর সেই বৈঠকে বসে প্রধানমন্ত্রী ঠিক কি বললেন কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ। বিজেন্দ্র, জঙ্গি গোষ্ঠীর সঙ্গে তুলনা কোন প্রসঙ্গে টানলেন এবং কি বললেন? আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ। আমরা কথা বলবো, আপনাদেরকে আরো একবার জানাবো, বিরোধী জোট ইন্ডিয়া তারকে নিশানা প্রধানমন্ত্রীর, জঙ্গি গোষ্ঠীর সঙ্গে তুলনা করলেন ইন্ডিয়া, বললেন ইন্ডিয়ান মুজাহিদিন পিএফআই তেও তো ইন্ডিয়া আছে, বিজেপির সংসদীয় কমিটির বৈঠকে এমনই মন্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আজ বিজেপি নেতাদের নিয়ে অধিবেশনের আগে সংসদীয় দলের বৈঠক ছিল, সেই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন বিরোধীদের কাজ প্রতিবাদ করা, ওরা তা করুন। আর সেখানে ইন্ডিয়াকে বেনজির আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ। বিজেন্দ্র, ইন্ডিয়ান মুজাহিদিন এবং পিএফআই তে ইন্ডিয়া আছে বলে ইন্ডিয়াকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কি বললেন? তার সঙ্গে পাশে এই কথাও তিনি বলেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানিও এসেছিল এবং তারা কিভাবে ভারতকে কবজা করার জন্য অন্য উদ্দেশ্যে এসেছিল সে কথাও আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি পার্লামেন্টারি পার্টির মিটিং ছিল সকাল 10টা থেকে 11টা অব্দি চলেছে সংসদ ভবনে, এবং সেখানে বিজেপি সাংসদদেরকে তিনি কথা বলেছেন আজকে। ইন্ডিয়া জোট যেটা হয়েছে, বিরোধীরা একটা জোট করেছে ইন্ডিয়া নাম রেখেছে, তবে ইন্ডিয়ার কথা বলতে গিয়ে তিনি বলেন সন্ত্রাসবাদী সংগঠন তাদের নামের মধ্যে ইন্ডিয়া রাখে, যার মধ্যে ইন্ডিয়ান মুজাহিদিন রয়েছে, পিএফআই রয়েছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি একবার হয়েছিল, সে কথাও তিনি বলেন। এবং তিনি বলেন যে বিরোধীদের কাজ হলো বিরোধ করা, তারা প্রতিবাদ করবেন, তাদেরকে করতে দিন, কিন্তু তাদের সরকার ভালোভাবে কাজ করছে, নানা ধরনের এগ্রিমেন্ট হয়েছে, ইন্টারন্যাশনাল লেভেলে কাজ চলছে, এবং সেক্ষেত্রে তৃতীয় টার্মে যে তাদের সরকার আসবে সে কথাও তিনি বলেছেন, এবং মানুষের কাছে যে ভালো কাজ তারা করছেন সেটা এগিয়ে নিয়ে যেতে হবে সে কথাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে বিজেপি সাংসদদেরকে বলেছেন। কিন্তু উল্টো আমরা দেখছি যারা ইন্ডিয়া জোট করেছেন তারা এখন প্রধানমন্ত্রীর সমালোচনা করছেন, এবং তারা বলছেন একদিকে যেখানে তারা এটা বলছেন কি এক তার মানেই হয় যে তাদের জোট ভালো কাজ করছে, যখন প্রধানমন্ত্রী এই বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী নিজে রিয়াক্ট করছেন তার মানেই তারা ধরে নিতে হবে যে তাদের জোট ভালো কাজ করছে, এবং জিতে যা ভারত জিতে যা ইন্ডিয়া যেটা তৃণমূলমন্ত্রী 21 জুলাই মঞ্চে বলেছিলেন সেটাও টিএমসি সাংসদরা বলছেন যে দিদি যেটা বলেছিলেন তার মধ্যে সেই জায়গায় হিট করছে। অন্যদিকে প্রদীপ ভট্টাচার্য কিছুক্ষণ আগে কংগ্রেসের তরফ থেকে জানিয়ে গেলেন যে এটা ভুল মানসিকতা, ব্রিটিশ আমল থেকে লড়াই করেছে কংগ্রেস পার্টি, তাদের দু তিনজন নেতা সন্ত্রাসবাদী সংগঠনে শহীদ হয়েছেন, সেক্ষেত্রে তাদেরকে এইভাবে আক্রমণ করাটা উচিত হয়নি প্রধানমন্ত্রীর মুখ থেকে, সে কথা কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে। ধন্যবাদ তোমায় বিজেন্দ্র। আপনাদের জানিয়ে রাখি, ইন্ডিয়ান মুজাহিদিন ও পিএফআই সঙ্গে তুলনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিরোধীদের যে জোট, 26টি বিরোধী দলের যে জোট ইন্ডিয়া, ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স, তাকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী, জঙ্গি গোষ্ঠীর সঙ্গে তুলনা টানলেন। বিরোধী জোট ইন্ডিয়াকে নিশানা প্রধানমন্ত্রী, জঙ্গি গোষ্ঠীর সঙ্গে তুলনা টানলেন ইন্ডিয়ান মুজাহিদিন পিএফআই তেও তো ইন্ডিয়া আছে, এমনই বলেছেন আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপির সংসদীয় কমিটির বৈঠকে মন্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ বিজেপি নেতাদের সঙ্গে অধিবেশনের আগে সংসদীয় দলের বৈঠক ছিল, আর সেই বৈঠকেই প্রধানমন্ত্রী জঙ্গি গোষ্ঠীর সঙ্গে তুলনা টানলেন বিরোধী জোট ইন্ডিয়ার। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল সাংসদ, তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন দেখুন। আমার বোঝা যাচ্ছে একটা খুব পরিষ্কার কথা যে নরেন্দ্র মোদী ভয় খেয়ে গেছে, এই অ্যালায়েন্সটা নরেন্দ্র মোদী নিজে ভয় খেয়ে গেছে, অ্যালায়েন্সটা কাজ করতে আরম্ভ করেছে, অ্যালায়েন্সে সবাই খুব সংগঠিতভাবে খুব পরিকল্পিত চিন্তা ভাবনা নিয়ে এগোচ্ছে, ইউনাইটেডলি এগোচ্ছে, এ কাজ করে গেছে, মানে নরেন্দ্র মোদী নিজেও বুঝে গেছে ওনার যাওয়ার সময় হয়ে গেছে। তাই এরকম একটা প্রধানমন্ত্রী এরকম উল্টোপাল্টা কথাবার্তা বলতে পারে আর কি বলতে পারে।